নমস্কার বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দেখুন, আমি গরুকে জল খাওয়াচ্ছি, জল খাওয়ানোর পরে গায়ে ধোয়াবো। আপনারা প্লিজ আমার ভিডিওটি অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। হাই এদিক, আয় এই যে তোর জল, আয় আয় এদিক। আর তোকে আলু দিছি নে, এই যে আলু নে। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন, টেনে টেনে দেখবেন না বা অর্ধেক দেখবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। আর প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। বলো কিছু করবে না, বন্ধুরা দেখুন বাছুর দুটো চলে গেছে আমাদের ঘরের মধ্যে, যাই ঢুকে পড়ছে। আমার মেয়েকে খেতে দিয়ে এসেছি, এখানে চলে গেছে। বন্ধুরা দেখুন এদের জল খাওয়া হয়ে গেছে ভাই। এই তুই খাচ্ছ না কেন? আয় 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 লক্ষ্মী, আয় 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 আয়। খা, বন্ধুরা দেখুন এদের খাওয়া হয়ে গেছে। আমি ওই বাসের দুটোকে নিয়ে আসি। বন্ধুরা আমি গরুগুলোকে ওই পাশে নিয়ে যাই। আয়
দেখুন বন্ধুরা, শম্ভু আমাদের ঘরের দরজায় যায় প্রসাব করে দিয়ে চলে আসছে। না তো হয়নি, এখন ধোয়াবো। বলো তাই এবার টাটালেন তো এই তো আমি শুনে টাটালেন গোপাল টাটালেন দেখুন বন্ধুরা, ও এখনো খেতে লাগেনি, একটু পর পরে খাচ্ছে, তো কি আর দুধ হবে। আমাদের বাড়ির মধ্যে চলে গেছিল, ঘরের মধ্যে যায় রীতির সাথে অত্যাচার করিচ্ছে। বলো বন্ধুরা, পানা গেছে, মল করতে দিয়ে নেব। ভাই কেমন করে কান্না করে বাবা, শরণ্য ভাই, বন্ধুদের দেখাও তো একটু, দেখাও দেখো দেখো বন্ধুরা, দেখুন তো। বলো চাটা দিব, চাটা দিবে কৌশিক, কৌশিক ঘুমের থেকে উঠলেন, ঘুমের থেকে উঠলেন বাবা। বন্ধুরা আমি বেশি দোয়াতে চাচ্ছি না, কারণ বাসুরটা একটু খাক। বলো ওই খাচ্ছে, দেখে যা তো যত ওদিকে যাও, দেখে যাও দেখে যাও, যা আলে সরে যা পিছনে। এগুলো খাইনি, খা খা খা। আপনি খাবেন কৌশিক? এই কৌশিক খাবেন বাবা, খাবেন আসেন তো, কৃষ্ণ ঠাকুরের মতো এখানে খান তো, আসেন খাবেন, কেটে খাবেন। আপনি খাওয়া দাওয়া করে
আমি একটু ধুয়ে নি কালকের মতো করেছে আজকে আবার ভালো করে না খাতে দিয়ে দিচ্ছ আবার